তো হ্যালো বন্ধুরা, আবার চলে আসলাম ছোট্ট একটা মিনি ব্লগ নিয়ে। তো ডিউটিতে যাওয়ার পরে পরেই দেখি অর্ডার চলে এসেছে। তো অর্ডারটা আমি জানি না, তার জন্য শেপ মারছিল এবং কী যাচ্ছে না যাচ্ছে তোমরা একটু দেখো। এবং তারপরে মেডিটেরিয়ান বাকেট সুইগি থেকে অর্ডার এসেছিলো, এবং কী কী দিয়েছি না দিয়েছি তোমাদের কাছে সব কিছু শেয়ার করবো। ফার্স্টে বাকেট না, হোয়াইট চাপাতিটা নিয়েছিলাম, হোয়াইট চাপাতিটা নিয়ে তারপরে পেস্তো সস, স্প্রিং অনিয়ন এসব দিয়েছিলাম তার জন্য, যে কারণে তারপরে অলিভ দিয়েছিলাম। আর কিচেনে আজকে আমি একাই ছিলাম, তার জন্য একটু লেট হচ্ছিলো অর্ডারটা দিতে, বাট অতটা না, 10 মিনিটের মধ্যে পিক আপ হয়ে গেছিলো। এবং তোমরা যারা যারা আমার ভিডিও রেগুলার দেখো তাদের অনেক অনেক ধন্যবাদ। এবং যারা যারা নতুন আছো চ্যানেলে তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে, এবং যারা ফেসবুক পেজ থেকে যদি দেখো তাহলে পেজটাকে প্লিজ ফলো করে দিও। তো এখন আমার বাকেটটা অলমোস্ট রেডি হয়ে গেছে, তো এরপরে চিজ দেবো আমি, ফেটা চিজ গ্রেট করে। গ্রেট করার পরে আমি ওভেনের ভিতরে দিয়ে দেবো, লাগবা 3 মিনিট। 3 মিনিট দেওয়ার পরে হয়ে যাবে আমার স্যান্ডউইচ রেডি, তারপর টমেটো আর লেটুস, ব্যাস। তো তোমরা বন্ধুরা দেখো কী দিয়েছি না দিয়েছি। আর
এবং তারপরে আমার সুইগির প্যাকিংটা করে আমি রেডি করে দিয়েছি। ওটাই লাস্ট অর্ডার ছিল বলে খাবার টাবার খেয়ে রুমে চলে এসেছি।